এই বাংলাদেশ আওয়ামী লীগ ঘাড়ে হাত রেখে বন্ধুত্ব করতে জানে, বেশি বাড়াবাড়ি করলে ঘাড় মোটকে দিতেও জানে। সুতরাং ঘাড়ে হাত দিয়ে বন্ধুত্ব করেছে বলে দর্শক, দুধের বোতলে মডুকে রাখতে যেমন হালাল হয়ে জানা, ঠিক তেমনি মূর্তি বানিয়ে তার নাম ভাস্কর্য দিয়ে দিলে সেটা জায়জ হয়ে জানা। উপমন্ত্রী নৌফেল বললেন, যারা ভাস্কর্যের বিরোধিতা করে সেই মৌলবাদীদেরকে নাকি ঘাড় মটকে দিবেন। দর্শক, সাকিবুল হাসানকে প্রাণে মারার হুমকি দিয়ে দুই দিনের ভেতর একজন গ্রেফতার হয়েছেন। এখন প্রশ্ন রইল, প্রকাশ্যে মিডিয়ার সামনে একজন উপমন্ত্রী হয়ে বাংলাদেশের আলেম ওলামাকে মিডিয়ার সামনে যিনি ঘাড় মটকে দেওয়ার হুমকি দিলেন, মানে আলেম ওলামাকে হত্যা করার হুমকি দিলেন, তিনি কিভাবে এখনো মন্ত্রী পদে বহাল রয়েছেন? সাকিব হত্যার হুমকিদাতা গ্রেফতার হলে উপমন্ত্রী ইসকন সদস্য নৌফেলকেও গ্রেফতার করতে হবে, কারণ আইন সবার জন্যই সমান। সুপ্রিয় সুজন, আসসালামু আলাইকুম। বাংলাদেশের তথাকথিত কিছু সুশীল আর জ্ঞানপাপী উদারপন্থী কিছু উন্নত জাতের গাধা রয়েছে, যারা বোঝাতে চায় যে ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়, কারণ মূর্তি তৈরি হয় পূজা করার জন্য আর ভাস্কর্য তৈরি হয় সৌন্দর্য বর্ধনের জন্য। তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও। তাদের মতো উন্নত জাতের গাধাদেরকে প্রমাণ করে দেব মূর্তি এবং কোনো প্রাণীর ভাস্কর্যের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটাই ইসলামে নিষিদ্ধ। দর্শক, তত্ত্বমন্ত্রী হাসান মাহমুদ আমাদেরকে জ্ঞান দিয়ে বলেছেন, ভাস্কর্য আর মূর্তির মধ্যে যারা পার্থক্য বোঝেন না তারাই নাকি বিভ্রান্তি চড়াচ্ছে। দর্শক, আমি আজকে তত্ত্বমন্ত্রীকে একটি নিখুঁত তত্ত্ব দিতে এসেছি এবং তাকে বোঝাতে এসেছি তিনি যেটাকে ভাস্কর্য বলতে চেয়েছেন সেটা আসলে ভাস্কর্য নয়, সেটা মূর্তি, আর ভাস্কর্য অন্য জিনিস যা মন্ত্রী সাহেব নিজেও জানেন না। মন্ত্রী মহোদয়, তবে একটি কথা, ভাস্কর্য আর মূর্তির মধ্যে একটি বিশেষ পার্থক্য তো অবশ্যই আছে, যেমন মূর্তি মন্দিরের ভেতর থাকে আর ভাস্কর্য বাইরে থাকে। সারাক্ষণ কাকপক্ষী মনের আনন্দে এর মাথার উপর হাগু করে আর কুকুর তার নিচে এসে প্রস্রাব করে, পার্থক্য এখানেই। দর্শক, তাহলে চলুন জেনে নেই ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য কি। যদিও ভাস্কর্য এবং মূর্তি দুটোই ইসলামে পরিষ্কারভাবে নিষিদ্ধ করা হয়েছে, অনেক উন্নত জাতের গাধা অথবা তথাকথিত সুশীল সমাজ কৌশলে মূর্তি এবং ভাস্কর্যকে আলাদা করে ভাস্কর্যকে জায়েজ করে দিতে চান। দর্শক, আভিধানিক অর্থে ভাস্কর্য মানে স্কাল্পচার, যে আকৃতি বা ছবি খুদাই করে তৈরি করা হয় মূলত সেটাই হলো ভাস্কর্য। এখানে যদি উদাহরণ দেই তাহলে বলা যায়, যেমন ভাস্কর্যবিদ্যা ইংলিশে যাকে বলে দ্য আর্ট অফ কার্ভিং, মানে খুদাই করা শিল্প, আর যিনি এই শিল্প বা বিদ্যা অর্জন করেছেন তাকে বলা হয় ভাস্কর। দর্শক, একটু লক্ষ্য করুন, ভাস্কর মানে যিনি খুদাই করে ভাস্কর্য তৈরি করেন, অর্থাৎ কোনো ছবি অথবা আকৃতি নির্মাণ করেন। দর্শক, ভাস্কর সম্পর্কে অক্সফোর্ড অভিধানে স্পষ্টভাবে দেয়া রয়েছে, ওয়ান হু কার্ভস ইমেজেস অর ফিগার্স। অক্সফোর্ড অভিধান অনুযায়ী খুদাই করা ছবি অথবা আকৃতি হলো ভাস্কর্য, আর রৌদ্র বা আলোর বিপরীত ভাস্কর্যের কোনো ছায়া পড়ে না। আর যে সকল আকৃতি এমনভাবে নির্মাণ করা হয় রৌদ্র আর আলোর বিপরীতে যার ছায়া আছে সেটাই হলো মূর্তি অথবা স্ট্যাচু। দর্শক, এটা কেবল অক্সফোর্ড অভিধান নয়, অন্যান্য অভিধানও ঠিক এভাবে বলা হয়েছে। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। এক কথায়, যে আকৃতি অথবা ছবি কাটে পাথরে অথবা দেয়ালে খুদাই করে নির্মাণ করা হয়, এক কথায় যার কোনো ছায়া থাকবে না তাকে বলা হয় ভাস্কর্য। আর যে প্রাণী অথবা মানুষের আকৃতি পাথর দিয়ে মাটি দিয়ে বানিয়ে রাখা হয় এবং রৌদ্র অথবা আলোর বিপরীতে যার ছায়া আছে সেটাই হলো মূর্তি। দর্শক, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে শেখ মুজিব সহ যতগুলো ভাস্কর্য রয়েছে সেগুলো আসলে প্রত্যেকটাই মূর্তি, এখন কেউ পূজা করুক অথবা নাই করুক। দর্শক, আপনাদের মনে আছে কিনা জানি না, যখন ইরাকে সাদ্দামের পরাজয় হলো, সাদ্দামের মূর্তিগুলো যখন ভাঙা হলো, তখন কিন্তু কেউ বলেনি সাদ্দামের ভাস্কর্য ভাঙা হয়েছে, সবাই বলেছে সাদ্দামের মূর্তি ভাঙা হয়েছে। তেমনিভাবে যখন লেলিনের দেহটি টেনে নামানো হয়েছিল সবাই বলেছিল লেলিনের মূর্তি টেনে নামানো হলো, ফেরাউনের মূর্তিকেও কেউ ভাস্কর্য বলে না, দর্শক মূর্তিই বলে। এইসব থেকেও স্পষ্ট প্রমাণিত হয় যে সেই আকৃতিগুলোর আলাদা ছায়া ছিল বলেই সবাই মূর্তি বলেছে, ভাস্কর্য বলেনি। তাই মূর্তি মূর্তি, সেটা পূজার জন্য হোক আর সম্মানের জন্যই হোক অথবা স্মরণ রাখার জন্যই হোক। দর্শক, উন্নত জাতের গাধারা কেবল বিভ্রান্তি চড়ানোর জন্যই তারা এই মূর্তিগুলোর নাম ভাস্কর্য দিয়ে থাকে। যদিও যে কোনো ধরনের প্রাণীর আকৃতি সেটা যদি
ভাস্কর্য হয় সেটাও আমাদের ইসলামে নিষিদ্ধ। এখন হাসান মাহমুদ সহ যারা বলেন মুজিবের মূর্তি নয় এটা হলো ভাস্কর্য, ভাস্কর্য এবং মূর্তির পার্থক্য আপনারা না জানলেও আমরা কিন্তু সেটা জানি। দর্শক, সহি বুখারি 5950 নম্বর হাদিসে বলা হয়েছে প্রতিকৃতি তৈরিকারী ভাস্কর অথবা চিত্রকর শ্রেণী হলো ওইসব লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে কিয়ামত দিবসে সবচেয়ে কঠিন শাস্তি প্রদান করা হবে। দর্শক, সহি বুখারি 5953 নম্বর হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওই লোকের চেয়ে বড় জালেম আর কে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করার ইচ্ছে করে, তাদের যদি সামর্থ্য থাকে তবে তারা সৃজন করুক একটি কণা এবং একটি শস্য কিংবা একটি জব। দর্শক, কোনো প্রাণীর মূর্তি নির্মাণ করা ইসলাম শরীয়তে কঠিন কবিরা গুনাহ ও হারাম। মূর্তি সংগ্রহ, মূর্তি সংরক্ষণ এবং মূর্তির বেচা কেনা করাও সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দর্শক, জ্ঞানপাপী তথাকথিত সুশীল যাদেরকে আমি উন্নত জাতের গাদা বলি তারা বোঝাতে চায় মূর্তি ও ভাস্কর্যের মধ্যে বিধানগত পার্থক্য রয়েছে, সেটা সম্পূর্ণ ভুল অথবা জেনে শুনে মুনাফেকে করা। কারণ ইসলামে মূর্তি এবং ভাস্কর্য দুইটাই পরিত্যাজ্য। কোরআন মজিদে সূরা হজের 30 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা পরিহার করো অপবিত্র বস্তু অর্থাৎ মূর্তিসমূহ এবং পরিহার করো মিথ্যা কথন। ওপরে এই আয়াতে আল্লাহ মূর্তি অথবা মূর্তিকেন্দ্রিক সকল কর্মকাণ্ড বর্জন করার আদেশ করেছেন। দর্শক, আরেকটি সাংঘাতিক বিষয় হলো মূর্তি পূজা প্রথমেই শুরু হয়নি। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কিছু পুণ্যবান ব্যক্তি ছিলেন যাদের নাম ছিল ওয়াদ, সোয়া, ইয়াগুজ, ইয়াওক ও নাসের। তারা ছিলেন সে সময়ের খুব ভালো এবং সম্মানিত ব্যক্তি। তাদের মৃত্যুর পর তাদের সম্প্রদায়কে শয়তান কুমন্ত্রণা দিয়েছিল যে তারা যেন তাদের সম্মানিত ব্যক্তিদের নামে তাদের স্মরণে কিছু মূর্তি বানিয়ে রাখে। শয়তানের কুমন্ত্রণায় পড়ে সেই সম্প্রদায় তাই করেছিল, যদিও সেই সময় তারা মূর্তিগুলোর পূজা করেনি। তবে আস্তে আস্তে প্রজন্মের পর প্রজন্ম বিকৃত হয়ে মূর্তিগুলোর পূজা শুরু করে দিয়েছিল। সূরা নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ বিস্তারিতভাবে তা বর্ণনা করেছেন। দর্শক, মূর্তি পূজা শুরু হয়েছিল ভাস্কর্য অথবা কারো স্মরণের নামে, স্মৃতির নামে, সম্মানের নামে অথবা প্রতিকৃতির নামে। দর্শক, এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ভাস্কর্য অথবা মূর্তি নির্মাণ করে রাস্তাঘাটে দাঁড় করিয়ে রাখা ইসলামের সাথে কতটুকু সাংঘর্ষিক। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা মূর্তি তৈরি করলো তার ইবাদত করলো অথবা সম্মান প্রদর্শন করলো তারা আমার পর জুলুম করলো। এখন অনেকেই হয়তো বলবেন, শেখ মুজিবের মূর্তি তো আর সম্মানের জন্য অথবা পূজার জন্য বানানো হয়নি, কেবল সুন্দরের জন্য বানানো হয়েছে। তাদেরকে বলবো, আচ্ছা ধরুন এমন অনেকে আছে শেখ মুজিবের মূর্তিতে অথবা ছবিতে ফুল দিয়ে সম্মান জানায়। খুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শেখ মুজিবের মূর্তির নিচে ফুল দিয়ে সম্মান জানান। এমন আরও অনেকে আছে যারা শেখ মুজিবের ছবি অথবা মূর্তিতে ফুল দেন। তাহলে আমি তাদেরকে বলতে চাই, এটা পূজা থেকে কম কিসে? আচ্ছা তারপরও ধরে নিলাম সেটা না হয় এমনি এমনি মনের খুশিতে তারা করে, সম্মান অথবা শ্রদ্ধা জানিয়ে নয়। এবার ধরুন কেউ যদি মুজিবের মূর্তির সামনে গিয়ে সেই মূর্তিকে মিডিয়ার সামনে প্রকাশ্যে থুতু মারে অথবা জুতা দিয়ে আঘাত করে, তাহলে তার অবস্থাটা কি হবে একটু চিন্তা করুন। আওয়ামী লীগ অথবা শেখ হাসিনা সেই লোককে কি করবে? তাকে ক্রস পায়ে না দিলেও সারা জীবন জেলে থাকতে হবে। তাহলে দর্শক, এই যে রিয়্যাক্ট করা হলো সেটি তারা কেন করলো? কয়েক ফোঁটা থুতু নিক্ষেপ আর কয়টা জুতার আঘাতে তো মূর্তিটার কোনো ক্ষতি হবে না, তাহলে শেখ হাসিনা অথবা মুজিব ভক্তরা চেতলো কেন? দর্শক, তারা এই জন্যই চেতেছে যে মুজিবের প্রতিচ্ছবি তারা এই মূর্তিতে খুঁজে, মুজিবের মতোই এরা এই মূর্তিটাকেও ভালোবাসে, সম্মান করে। আর এই মিথ্যা ভালোবাসা, মূর্তির প্রতি সম্মান দেখানোটাই হলো ইসলামে হারাম, যা কোরআনে আল্লাহ অসংখ্যবার উল্লেখ করে দিয়েছেন। দর্শক, এই দেশটা প্রতিমন্ত্রী নৌফেলের বাবার না অথবা আওয়ামী লীগের একার না, যেখানে খুশি সেখানে তাদের মুজিব বাবার মূর্তি বানিয়ে পূজা করবে। আর বাংলাদেশের কোনো মুসলমান যার ভেতরে আল্লাহর প্রতি সামান্য ভালোবাসা আছে সেও তা মেনে নিতে পারবে না, আলেম ওলামা তো দূরের কথা। এবার নৌফেলকে বলতে চাই, আপনি আল্লামা মামুনুল হক সাহেবকে এবং চরমুনের পীরকে উদ্দেশ্য করে বলেছেন মূর্তি সরানোর কথা বললে আপনি তাদের ঘাড় মটকিয়ে দেবেন। মিস্টার নৌফেল, মনে রাখবেন এটা কেবল চরমুনের পীর অথবা আল্লামা মামুনুল হক সাহেবের মুখের কথা নয়, এটি বৃহৎ একটি মুসলমান দেশের মুসলিম জনতার হৃদয়ের কথা, বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানের মনের কথা। মিস্টার নৌফেল, সাবধান হয়ে কথাবার্তা বলবেন, নাহলে নিজের গর্দানটা জায়গা মতো থাকবে কি না
তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। বাংলার মুসলিম জনতা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার উপর থুতু চেটাতে থাকে, সেই থুতুর স্রোতেই আপনার মতো ইস্কনের দালালের ঘাড় মটকে যাবে, বেশি কিছু করতে হবে না। দর্শক, আমরা ইস্কন নিয়ে অনেক কথা বলি, অনেক কথাই জানি, এদের উদ্দেশ্য নিয়ে স্পষ্টভাবে এর আগেও অনেক কথাই বলেছি। এরা এই দেশে একটি সাম্প্রদায়িক সংঘাত লাগিয়ে ভারতের সেনাবাহিনীকে আমাদের দেশে ঢুকাতে চায়, এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। আর ইস্কনের প্রকাশ্যে স্বঘোষিত সদস্য হলো এই শিক্ষা উপমন্ত্রী নৌফেল। ইস্কনের বিভিন্ন সভা সমাবেশে যার নিয়মিত যাত্রা, যে কুলাঙ্গার নিজের মুখেই স্বীকার করেছে সে ইস্কনের সদস্য। তাই এই নৌফেল এত দুঃসাহস দেখিয়ে বলেছে সে আলেম ওলামা এবং মুসলমানদের ঘাড় মটকে দেবে। দর্শক, আমরা দেখেছি সাকিবের পূজায় উদ্বোধনী নিয়ে সিলেটের এক লোক রাগে ক্ষোভে সাকিবকে মারার হুমকি দিয়েছে। যদিও এই ধরনের কাজে আমরা কখনোই সমর্থন করি না, তবে সেই লোক সাকিবকে হত্যা করবে দূরে থাক, সাকিবের কাছেও যেতে পারবে না। অবশ্য কয়েক ঘন্টা পরেই সে হুমকিদাতা ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছে। তারপরও খুব কম সময়ে প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে, প্রশাসনকে সেজন্য ধন্যবাদ। কিন্তু যে উপমন্ত্রীর মিডিয়ার সামনে শত শত মানুষের সামনে আলেম ওলামাকে ঘাড় মটকিয়ে হত্যা করার হুমকি দিল, সে উপমন্ত্রীর বিচার কি হবে? এটার জবাব কে দেবে? সাধারণ মানুষ ভুল করে ক্ষমা চাইলেও গ্রেপ্তার হয়, আর প্রতিমন্ত্রী বলে কি নৌফেলের কোনো বিচার হবে না? এটা খুন ধরনের আইন। দর্শক, অন্য কোনো দেশের কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী অথবা উপমন্ত্রী যদি কাউকে এই ধরনের ঘাড় মটকানোর হুমকি দিত, সে মন্ত্রী সেই সমাবেশেই গ্রেপ্তার হতো এবং মন্ত্রিত্ব পদ থেকে তাকে লাঠি মেরে সরিয়ে দেওয়া হতো। কিন্তু বাংলাদেশ, এই দেশে সবই সম্ভব। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্য, সুন্দরের জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালামা।